पार्सल में वेलकम बैक टू माई चैनल बर्ड लाइफ न्यू अपडेट भिडियोज। हेलो एवरीवन, अस्सलामु अलैकुम। बर्ड लाइफ चैनल पक्ष थेके आमी शाहेद। आज के विषयटा आपनादेर माझे निये आमी आलोचना करते आसछि। आजकेर विषयटा हलो आपनार पाखीके की खाबार खेते देवें बा की खाबार आपनार पाखिर जन्य खूब गुरुत्वपूर्ण एबं की खाबार आपनार पाखिर जन्य खूबई भालो। एई विषयटा आजकेर भिडियोते आमी आलोचना करब। जदि आजकेर भिडियोटा आपनारा देखते चान ताहले निश्चय भिडियोटा स्किप करबेन ना, सम्पूर्ण भिडियो देखबेन, ताहले बुझते पारबेन जे आपनार पाखिर की खाबार खेते दिले आपनार पाखिरा सुस्थ थाकबे एबं सुंदर थाकबे एबं कोनो रोग बालाई होबे ना। बा एई खाबारगुलो खेते दिले पाखि एक कथाय परिपूर्णभावे परफेक्ट थाकबे। चलुन बंधुरा भिडियोटा स्किप ना करे सम्पूर्ण देखा जाक। भिडियोटा भालो लागले निश्चय एकटा लाइक करबेन और सबस्क्राइब करते निश्चय भूलबेन ना। चलुन देखे आसा जाक। बिस्मिल्लाह बोले आजकेर भिडियोटा शुरू करा जाक। बंधुरा जेटा आपनादेरके बोलतेছিলাম আপনারা যারা পাখি পালন করে থাকেন তারা পাখির কি ভালো খাবার খেতে দেবেন এটাই অনেকেই জানেন না। মেন বিষয়গুলো আপনাদেরকে বলবো। আপনারা যখন পাখি পালন করবেন পাখির প্রধান খাবার তো দেবেনই, তার সাথে পাখির মিনারেল ব্লক বলে একটা খাবার আছে। পাখির খাঁচার পাশে মিনারেল ব্লক দিয়ে রাখবেন। পাখিটি নিজের মতন পরিমাণ মতন পাখিটি যতটুকু না খাওয়ার দরকার ততটুকু না খাবে। আর একটা জিনিস আছে যেটা হচ্ছে ক্যাটেল ফিশ বোন, যেটা সমুদ্রের ফেনা বলা হয়। ওটার কেজি 800 থেকে 1000 টাকা কেজি। আপনি যদি 50 গ্রাম কেনেন আপনার অনেক দিন হয়ে যাবে। আপনারা যদি বাজিগার পাখি পালন করে থাকেন তাহলে এই খাবারগুলো দিয়ে রাখবেন খাঁচার এক কোলে, দেখবেন পাখিটি নিজের পরিমাণ মতন খেয়ে ফেলবে। और एक प्रधान खबर जेटा रही है पाखिर जेटा परिमाण मतन खाबे आर कि सेटा से ग्रिट। पाखिर शरीर सुस्थ रखार जन्य एवं हजमी शक्ति बाड़ानोर जन्य जे खाबारटी सेटा होच्छे किने ग्रिट। आपनारा ग्रिट अनेकेई बासाय बानिये थाकेन बा अनेकेई बाजार थेके किने आनेन, सेई ग्रिटेर कथाई बोलतेछि। আপনার পাখির ক্যালসিয়াম ঘাটতি পূরণের জন্য নিশ্চয়ই প্রতিদিন শাকসবজি খেতে দেবেন এবং ফুড খেতে দেবেন এবং এক ফুডও খেতে দিতে পারেন। শাকসবজি খেতে দিলে খুব পাখি ভালো থাকবে। বা খাবারে কোনো রোগ জীবাণু থাকবে এমন খাবার পাখিকে দিবেন না। পাখিকে দিলে কিন্তু পাখি অসুস্থ হয়ে যেতে পারে। আপনারা যদি কোনো খাবার বাজার থেকে কিনে এনে দেন, যদি ময়লা থাকে ওটা ভালো করে ছাপ করে তারপরে আপনার পাখিকে আপনারা খেতে দেবেন, না হলে আপনার পাখিটা অসুস্থ হতে পারে। আর আপনার পাখিটার যে খাবারগুলো আপনারা দেবেন সে খাবারগুলো পাখিতে যদি খাওয়ার পরে কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু আপনাদের এই দিকটাও খেয়াল রাখবেন যে আপনার পাখিটার কোনো শাকসবজির ঘাটতি পড়ছে কিনা, কোনো ক্যালসিয়ামের ঘাটতি পড়ছে কিনা, এসব বিষয়গুলো দেখবেন। এসব বিষয়গুলো দেখে আপনারা পাখিগুলোকে ফলো করবেন। ফলো করে কোন খাবারগুলো দিলে পাখি অনেক ভালো হয় বা কোন খাবারগুলোয় পাখি অনেক খাচ্ছে বা সতেজ থাকছে সে খাবারগুলো আপনার পাখিকে আপনি খেতে দেবেন। আরও একটা কথা বলতে না বললেই নয়, আপনার পাখিগুলো এইভাবে যদি আপনারা ট্রিটমেন্ট করতে থাকেন নিশ্চয়ই আপনার পাখিগুলো খুবই ভালো থাকবে। এবং আপনার পাখিকে চকলেট জাতীয় বিষয় এবং মিষ্টি জাতীয় কিছু খেতে দেবেন না, দিলে আপনার পাখির অসুবিধা হতে পারে। সে বিষয়টা আপনাদেরকে সাবধান করে দিলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে নিশ্চয়ই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবার নতুন ভিডিওতে দেখাতে পারে। আসসালামু আলাইকুম।